আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজা জামানস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি অন্যরকম স্বাদে গরুর মাংস রান্না করব। এটা তো আমরা সবসময় অনেক মশলা আর ঝাল দিয়ে খেয়ে থাকি, অনেক গুঁড়া মশলা বাটা মশলা ব্যবহার করে থাকি। আজ গুঁড়া মশলা আর বাটা মশলার ঝামেলা ছাড়া শুধু কাটা মশলা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। সেটা হলো কাটা মশলার গরু মাংস। এটা খেতে অনেকটা কোরমার মতো স্বাদ হয়, দেখতে উপরটা যেমন ইয়ামি হয় ভিতরটাও অনেক রসালো হয়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে রাখুন। কাটা মশলায় গরু মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। পিসগুলো কিছুটা বড় বড় করে কেটে নিয়েছে, তাহলে এই রান্নার স্বাদটা সঠিকভাবে পাওয়া যাবে। অনেকে এই কাটা মশলার গরুর মাংসটা অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে শেয়ার করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রান্নাটা যেহেতু কাটা মশলায়, এখানে আমি কোনো বাটা মশলা বা গরম মশলা ব্যবহার করব না। মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি এই পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আমি 4 টুকরো করে কলিগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু লং টাইম প্রসেসে রান্নাটা হবে, তাই পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুনকে কোয়া ছাড়িয়ে, প্রতিটা রসুনের কোয়াকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এরকম বড় একটা রসুন আমি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাটা আদা। আমি আদার প্রতিটা স্লাইসকে খুব পাতলা করে কেটে নিয়েছি, যেন আদার রসটা মাংসে খুব ভালো করে যায়। এরকম একটা আদাকে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। দারচিনি দিয়ে দিলাম 4 পিস, ছোট এলাচ দিয়ে দিলাম 5-6টার মতো, বড় এলাচ দিয়ে দিলাম 3টা, এটাকে অনেকে কালো এলাচও বলে থাকে, লবঙ্গ দিয়ে দিলাম 8-10টা, গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ থেকে কিছুটা বেশি। যেহেতু আমি এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না, তাই প্রতিটা মশলাই আমি কিছুটা বেশি পরিমাণ ব্যবহার করছি। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে 1 টেবিল চামচ লবণই এখানে যথেষ্ট। টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, টক দইটা আমি ফেটে তারপরে দিয়েছি। ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ভিনেগারটা মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ হতে সাহায্য করবে এবং মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতরে যাবে। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, যেহেতু এখানে ভিনেগার আর দই দেওয়া হয়েছে, টকের ব্যালেন্সটা আনার জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। কিচমিচ দিয়ে দিলাম 15-20টার মতো। কোরমা জাতীয় রান্নাতে আমার কাছে কিচমিচটা অনেক ভালো লাগে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম 3টা, শুকনো মরিচকে আমি 2 টুকরো করে কেটে এখানে 5-7টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি পরে কাঁচা মরিচ দিব, সেজন্য মরিচের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছি, আপনারা ঝাল একটু বেশি চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার সব কিছু ভালো করে আমি মেখে ম্যারিনেট করে নেব। আমি যেহেতু এখানে কোনো জিরা গুঁড়া ব্যবহার করব না বা বাটা জিরা ব্যবহার করিনি, সেজন্য আস্ত জিরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আবারও কিছুটা মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করব। আপনারা এই ম্যারিনেট অবস্থায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, আমি 30 মিনিটের মতো এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এটাকে চুলায় দিয়ে দিলাম, চুলার আঁচ লোতে করে 30 মিনিট রান্না করব।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে আমি কোনো পানি দেইনি। 30 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসটা কিছুটা নেড়ে দিয়ে আবারও 30 মিনিটের জন্য রান্না করব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। এই 30 মিনিটের মধ্যে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। আমার এই পাত্রের তলাটা একটু ভারী। আপনারা যদি পাতলা তলাযুক্ত হাঁড়িতে রান্না করেন তবে হাঁড়ির নিচে একটা তাওয়া বিছিয়ে নেবেন। যেহেতু লং প্রসেসের রান্না তাই লেগে যাওয়ার ভয় থাকে। এক ঘন্টা পর দেখুন মাংসটা খুব সুন্দর মাখামাখা হয়ে গেছে, পানিও অনেকটা কমে গেছে, মাংসটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টার মতো, আবারও আমি ঢেকে দিলাম। এটাকে আমি আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রান্না করব। চুলার আঁচ এখন লোতে আছে। আমি ততক্ষণ পর্যন্ত মাংসটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে আসে। আমার মাংসটা অলমোস্ট ডান, মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। দেখুন মাংসের ঝোলটা কি সুন্দর মাখামাখা হয়েছে, বুঝাই যাচ্ছে না এটা কাটা মশলার রান্না। আমি সব মিলিয়ে প্রায় 3 ঘন্টার মতো মাংসটা রান্না করেছি। আপনারা এটাকে রুটি পরোটা, সাদা ভাত বা পোলাও ভাতের সাথে খেতে পারেন। আমি এটা পোলাও দিয়ে খাবো। আমার চ্যানেলে খুব সুন্দর করে পোলাও রান্নার একটা রেসিপি দেওয়া আছে, রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি দেখে নেবেন। এটার স্বাদ কিন্তু প্রায় কোরমার মতো, উপরটা যেমন জুসি হয়েছে ভিতরটাও দেখুন খুবই নরম হয়েছে, আর স্বাদ তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাজে অনেক উৎসাহ বাড়ায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমার সকল রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।